দুনিয়ায় আখের শিখতে হলে এসো আল হিকমার সায়া তলে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমরা এখন আরবি ক্লাস করব, ঠিক আছে? আমাদের গত ক্লাসে পড়া ছিল ইকলাব, ইকলাবের হরফ কয়টি, ইদগামের হরফ কয়টি, ইদগাম কত প্রকার, তাই তো? মাখরাজ পড়া ছিল, হাদিস 10 নম্বর হাদিস পড়া ছিল, মাসালা পড়া ছিল, দোয়া পড়া ছিল। তোমরা সবাই কি শিখেছ? সবাই শিখেছ? মাশাআল্লাহ, সবাই অনেক অনেক ভালো তোমরা, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা পড়ব, আমরা আজকে আবারও নুনে সাকিনের বাকি যে পড়া আছে সেটা আমরা পড়ব, ঠিক আছে? আচ্ছা বলো তো, তোমরা সবাই লিখেছিলে? তোমাদের মনে আছে আমি ক্লাসে যে তোমাদেরকে স্টার দিতাম? ঠিক এই লেখাগুলো যখন তোমরা আমাকে দেখাবে তখন আমিও তোমাদেরকে তখন স্টার দিব, ঠিক আছে? তোমাদের স্টার গুলো আমার কাছে জমানো আছে, ঠিক আছে? দেখবো কে সুন্দর লেখা লিখে আমার কাছ থেকে সেই স্টার গুলো নিতে পারে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে পড়া শুরু করি। আচ্ছা সবাই তোমরা 20 নাম্বার পৃষ্ঠা খুলো, তোমাদের শীটের 20 নাম্বার পৃষ্ঠা খুলো, ঠিক আছে? সবাই শীটের 20 নাম্বার পৃষ্ঠা খুলেছ? আচ্ছা ঠিক আছে, আমরা পড়েছিলাম গত ক্লাসে ইকলাবের হরফ কয়টি, ইকলাবের হরফ কয়টি সবাই বলো তো? ইকলাবের হরফ একটি বার, তাই না? আচ্ছা ইদগামের হরফ কয়টি, ইদগামের হরফ ছয়টি, ইয়া রোয়া মিম লাম ওয়াও নুন, তাই না? এই ছয়টা হরফকে এখন আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। ইদগাম তাহলে কয় প্রকার হয়ে যাবে? ইদগাম দুই প্রকার হয়ে যাবে। আচ্ছা ইদগামে বাগুন্না আর ইদগামে বেলাগুন্না। আচ্ছা ইদগামে বাগুন্না হরফ কয়টি? চারটি, মাশাআল্লাহ। কি কি? ইয়া মিম ওয়াও নুন। আর ইদগামে বেলাগুন্না হরফ দুইটি, র লাম। আচ্ছা ইজারের হরফ কয়টি এখন আমরা পড়বো? আচ্ছা আমরা কয়টা প্রকার পড়েছিলাম? চারটা প্রকার পড়েছিলাম না? ইকলাব পড়েছি, ইদগাম পড়েছি, ইজহার পড়েছি, ইকফা। তাহলে আমরা দুইটা দুই প্রকারের হরফ পড়েছি, তাই না? কয়টি হরফ সেগুলো পড়েছি, এখন ইজহারের হরফ পড়ব। ইজারের হরফ কয়টি? ইজারের হরফ ছয়টি। ইজারের হরফ কয়টি? ইজারের হরফ ছয়টি। কি কি দেখো? হামসা, হা, আইন, হা, গাইন, খ, ঠিক আছে? ইজারের হরফ কয়টি? ছয়টি। ইজারের হরফ কয়টি? ছয়টি। আচ্ছা হামসা, হা, আইন, হা, গাইন, খ, ঠিক আছে? সবাই বলো ইজারের হরফ ছয়টি, সবাই একসাথে বলবে, ঠিক আছে? বলো ইজারের হরফ ছয়টি, হামসা, হা, আইন, হা, গাইন, খ, ঠিক আছে? এভাবে আমরা পড়বো। তারপরে দেখো ইকফার হরফ কয়টি, ইকফার হরফ পনেরোটি। আমাদের এখন চার নম্বর প্রকার হলো ইকফা, ইকফার হরফ কয়টি? পনেরোটি, তাই না? বলো ইকফার হরফ পনেরোটি, ঠিক আছে? আগে হরফ গুলো পড়ে নিই, তা, সা, জিম, দাল, রাল, ঝা, সিন, শিন, সাদ, ওয়াদ, অ, ও, ফা, কফ, কাফ, তাই না? এই পনেরোটা হরফ। তো আমরা কিভাবে পড়বো? সব একসাথে মিলিয়ে মিলিয়ে পড়ি, ঠিক আছে? চলো বলো ইকফার হরফ পনেরোটি, তাও সাও জিম দালো দালো সা সিন শিন সদ বদ প গ ফাও কফ কাফ। আবার বলো, তাও আবার একসাথে বলো, তাও সাও জিম দালো দালো সা সিন শিন সদ দদ প গ ফা কফ কাফ, ঠিক আছে? এভাবে আমরা ইকফর হরফ পড়ব, ঠিক আছে? ইসার হরফ ছয়টি আর ইকফর হরফ পনেরোটি, এই দুইটাই তোমাদের পড়া থাকবে, তোমরা ভালো করে শিখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা আমরা মাখরাজ পড়েছিলাম 9 নাম্বার মাখরাজ, তাই না? এখন আজকে আমরা 10 নাম্বার মাখরাজ পড়ব, ঠিক আছে? তোমরা 9 নাম্বার মাখরাজটা শিখেছিলে, তোমরা 9 নাম্বার মাখরাজটা শিখেছিলে, তাই না? আচ্ছা আমরা এখন 10 নাম্বার মাখরাজটা পড়ব। দেখো সবাই দেখো, নয় নম্বর মাখরাজ কি ছিল? জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন, তাই না? আবার বলো, নয় নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কি হবে? নুন। এখন বলো 10 নম্বর মাখরাজ, জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কি হবে?
কি হবে? ঠিক আছে, আবার বলো। 10 নম্বর মাখরাজ, জিব্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। আবার বলো, 10 নম্বর মাখরাজ, জিব্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। র, ঠিক আছে। আচ্ছা আবার বলো তো, 10 নম্বর মাখরাজ, জিব্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কি হবে? র, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। এখন আমরা কি পড়বো? এখন আমরা হাদিস পড়বো, ঠিক আছে? সবাই চলো হাদিস পড়ি। সবাই হাদিসের পিসটা বের করেছ? আচ্ছা ঠিক আছে, আমরা কালকে কয় নম্বর হাদিস পড়েছিলাম? 10 নম্বর হাদিস, তাই না? আজকে আমরা 11 নম্বর হাদিস পড়বো। হলো 11 নম্বর হাদিস শরীফ। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. আবার বলো, المسلم من سلم আবার বলো, المسلم من سلم المسلمون من لسانه ويده. ঠিক আছে, হাদিস শরীফের অর্থ গ্রহণ করব। তোমরা এই হাদিসটা কিন্তু সবাই পারো, তাই না? আচ্ছা তারপর আমরা পড়ছি, এখন আমরা হাদিস শরীফের অর্থ পড়ো। বলো, হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আবার বলো, খাঁটি মুসলমান ওই ব্যক্তি, ঠিক আছে, তারপরে তা যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ঠিক আছে, এটা তোমাদের কাছে অন্যরকম লাগছে, তাই না? আমি তো অন্যরকম করে পড়িয়েছিলাম। আচ্ছা দেখো, শীতের এটাও পড়া যাবে এবং আমি যেভাবে পড়িয়েছিলাম সেভাবে পড়া যাবে, ঠিক আছে? আমি কি পড়িয়েছিলাম? প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার মুখ হাত ও মুখ, বলো বলো, হ্যাঁ এই তো, যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ঠিক আছে, এই তো খাঁটি আর প্রকৃত একই, ঠিক আছে? এভাবে বললেও হবে, দুইভাবে পড়া যাবে, তোমরা যেভাবে তোমাদের যেটা সহজ হয় তোমরা সেভাবে পড়বে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের হাদিস পড়া হয়েছে, এখন আমরা মাসালা পড়ব। মাসালার পিসটা বের করেছো? 38 নম্বর পিসটা, ঠিক আছে? এটা 38 নম্বর পিসটা, আমরা যে মাসালাটা পড়ছি সেটা হলো নামাজের অধ্যায়, নামাজ সম্পর্কিত মাসালা, ঠিক আছে? আমরা কি পড়েছিলাম বলো? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। সবাই একসাথে বলো, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। এখন নামাজের বাহিরে, ঠিক আছে, নামাজের বাহিরে 7 ফরজ। সবাই একসাথে বলো, নামাজের বাহিরে 7 ফরজ। এটা আমরা পড়েছিলাম আগে, তাই না? মানে গতকাল ক্লাসে পড়েছিলাম, এটা আমাদের কাছে নতুন পড়াই, কিন্তু গত ক্লাস আমরা পড়েছিলাম, আজকে আবার আমরা সেটাই পড়ব, ঠিক আছে? একটা পড়া যখন বারবার আমরা পড়ব তখন আমাদের পড়াটা কি হয়ে যাবে? একদম মাথার ভিতরে কি হয়ে যাবে? ঢুকে যাবে, তাই না? আর কি বের করতে পারবে? হ্যাঁ আমি জানি, আর বের করতে পারবে না। আমাকে দিয়ে দিও পড়াগুলা, ঠিক আছে? তোমরা পড়ে আমাকে দিয়ে দিও। দিবে না? আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে রেখে দিও। আচ্ছা এখন আমরা পড়ি, বলো, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বরটা কি বলো? শরীর পাক, কাপড় পাক। আমরা মিলিয়ে মিলিয়ে পড়ি, ঠিক আছে? বলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ভক্ত মতো নামাজ করা, নামাজের নিয়ত করা। আবার বলো, শরীর পাক, কাপড় পাক। আমরা অল্প অল্প করে বলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ভক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাহলে বলো তো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সবাই একসাথে বলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ভক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের বাহিরে 7 ফরজ, ঠিক আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক,
ঠিক আছে, এভাবে বলবে, সতরে ঢাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। ঠিক আছে, এভাবে সবাই পড়াটা মুখস্থ করে নিবে, ঠিক আছে? কালকে আমরা নতুন পড়া পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দোয়া পড়বো। আমাদের কি দোয়া কালকে পড়া ছিল? গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়িতে হয়, ঠিক আছে? প্রত্যেক নামাজের পর আমরা মোনাজাত ধরি না, মোনাজাতে তোমরা এটা বলবে, ঠিক আছে? এখন আমরা পড়বো ইস্তেনজা যাওয়ার দোয়া, ঠিক আছে? আমরা এই দোয়াটা পারি না? আচ্ছা, আজকে আমরা দুইটা দোয়া পড়বো। বলো, ইস্তেনজায় যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়, সবাই পারো? বলো তো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। পারো না? আচ্ছা, ঠিক আছে। তারপরে থাকবে ইস্তেনজা হইতে বের হওয়ার দোয়া, ঠিক আছে? ইস্তেনজা হইতে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানী। তোমরা পারো নিশ্চয়ই? আচ্ছা, ঠিক আছে। এই দুইটা দোয়া পড়বে। তোমার লেখা শিখেছিলে না? আচ্ছা, তোমরা লেখাটা লিখেছো। আজকে আমি নতুন লেখা দিচ্ছি, দেখো, ঠিক আছে? সবাই খাতা পেন্সিল নাও, সবাই খাতা পেন্সিল নিয়েছো? আচ্ছা, দেখো, প্রথমটা হলো গইন লাম বা, ঠিক আছে? তারপরটা হলো খ শিন ইয়া, তারপরটা হলো বা খ লাম, তারপরটা হলো ফা হা ওয়াও, ঠিক আছে? তোমরা এই লেখাটা সুন্দর করে লিখবে, ঠিক আছে? সবাইকে আজকে এতটুকুই, সবাই সুন্দর করে পড়বে, ঠিক আছে? বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।